দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বেশি একটি আলোচিত চরিত্র হচ্ছে ড্রাইভার মালিক। আপনারা জানেন যে সম্প্রতি স্বাস্থ্যের ডিজি, তার যে ব্যক্তিগত গাড়ি চালক মালিক, তাকে নিয়ে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে বেশ রসাত্মকভাবে আলোচনাটা সামনে আসছে। অনেকেই বলছেন যে তার মেয়েকে বিয়ে দেবে কাকে, কার কাছে? ড্রাইভারের কাছে। জীবনের লক্ষ্য কি? ড্রাইভার হওয়া। অর্থাৎ এইভাবে নানানভাবে হাস্যরসের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আর হওয়াটাও স্বাভাবিক। এই কারণে যে যেই তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে র্যাবের হাতে আটক হওয়ার পর, যে এই স্বাস্থ্যের ডিজির যে গাড়ি চালক আব্দুল মালিক, তিনি প্রায় 100 কোটি টাকার মালিক। ঢাকা শহরে তার 24টি ফ্ল্যাট আছে, 3টি বাড়ি আছে, এবং তার যে কারুকার্যময় যে বাড়ির যে গেটের ছবি, দরজার ছবি, মেন গেটের ছবি, সেটিও খুবই সবার দৃষ্টি কেড়েছে। ফলে ড্রাইভার মালিককে নিয়ে নানান রকম হাস্যরস চলছে, আলোচনা চলছে। কিন্তু আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে ড্রাইভার মালিককে ঘিরে আমরা কিন্তু পুরো ড্রাইভার সম্প্রদায়কে কিন্তু আমরা এক ধরনের আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি বা তাদেরকে অসম্মানিত করছি। ড্রাইভার মানেই কিন্তু সবাই কিন্তু মালিক, ড্রাইভার মালিক না, এটা বুঝতে হবে যে অনেকে জীবন জীবিকার জন্য গাড়ি চালায়, তারা ড্রাইভার, এবং তারা কিন্তু খুবই কষ্টে বসবাস করে। সবাই স্বাস্থ্যের ডিজির গাড়ির চালক মালিকের মতন ভাগ্যবান না, সৌভাগ্যবান না, বা ধনী না। এখন প্রশ্ন হলো যে ড্রাইভার মালিক কীভাবে এত টাকার মালিক হলো? এটি প্রশ্নের উত্তরটা সহজ, যে স্বাস্থ্যের ডিজির আশ্রয় প্রশ্রয় বা ওখানকার একটি ব্যবস্থাপনাটাই এমন ছিল যে স্বাস্থ্যের শুধু ডিজির ড্রাইভার কেন, হয়তো অনুসন্ধান করলে দেখা যাবে যে পিয়ন, দারোয়ান, আরও অন্যান্য যারা নিম্নপদের আছে, তারাও হয়তো অনেক টাকার মালিক। কীভাবে মালিক হয়, এখানেই হচ্ছে মূল বিষয়টি আমি আলোচনা করতে চাই। দেখুন, সমাজে যত বড় দুর্নীতি, যে ঘটনাগুলো আমরা সাম্প্রতিক সময়ে উদ্ঘাটিত হচ্ছে বা ধরা পড়ছে, সব কিছুই কিন্তু উপরের প্রশ্রয়, আশ্রয় প্রশ্রয়। উপরের আশ্রয় প্রশ্রয় ছিল বলেই কিন্তু এই যে সম্রাট ক্যাসিনোর ঘটনাটা কিন্তু উদ্ঘাটিত হয়েছে। সম্রাটদের চেয়েও মহাসম্রাটটা কিন্তু উপরে ছিল বলেই সম্রাটরা এই আধিপত্য বিস্তার করেছিল। রূপনদের যেই কোটি টাকার মালিক, পাপিয়াদের যেই দুর্নীতির কাহিনী বের হচ্ছে, অথবা ফরিদপুরের দুই ভাইয়ের যে 2000 কোটি টাকা পাচার, সবগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে কিন্তু উপরের যেই দুর্নীতি, বড় দুর্নীতি, তার কিন্তু এটা প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া। অর্থাৎ বড় ঘটনার এগুলি নানান ধরনের উপসর্গ, যে যখন নাকি ব্যবস্থা ভেঙে যায়, অর্থাৎ উপর পর্যায়ে যখন নাকি দুর্নীতির মহোৎসব চলে, তখন তার কিন্তু ভাগবাটোয়ারা, তার সাথে কাছাকাছি যারা থাকে তারাও কিন্তু পায়। ফলে দেখবেন যে অনেক মানে বড় যে দুর্নীতিবাজ মন্ত্রী, সচিব বা আমলা, এদের পিয়নরাও কিন্তু অনেক দাপুটে হয় এবং তারাও কিন্তু অনেক টাকার মালিক হয়। তার নমুনা নিশ্চয় আপনারা জানেন, যে তিতাস গ্যাসের মিটার রিডাররা, অথবা বিদ্যুতের যারা একদম নিম্নপদের, অথবা TNT-র এক সময় ছিল যারা একেবারে লাইনম্যান, তারাও কিন্তু অনেক টাকার মালিক হয়। মালিক হওয়ার মানেই হচ্ছে তারা যখন মালিক হয় তখন ধরেই নেবেন যে উপরের দুর্নীতিটা আছে। তাহলে আমরা যখন কি নিচের লেভেলের ড্রাইভার, পিয়ন, দারোয়ান, মালি, তাদের দুর্নীতি নিয়ে আলোচনা করি, তখন কিন্তু উপরে যারা প্যান্ট শার্ট কোট পরে বসে থাকে তাদের দুর্নীতিগুলি কিন্তু চাপা পড়ে যায়। আমরা দেখেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি আবুল কালাম আজাদ, তার বিরুদ্ধে যখন নানান রকম অভিযোগ আসছে, তখন শুধুমাত্র তাকে বদলি দিয়ে কিন্তু আমরা খালাস হলাম। আমরা কিন্তু সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা তদন্ত করলাম না। ফলে আমার বক্তব্য হচ্ছে যে ড্রাইভার মালিককে নিয়ে হাস্যরসের বদলে আমাদের দৃষ্টি দেওয়া উচিত যে এই স্বাস্থ্যর মতন আরও যে সমস্ত অসংখ্য ডিপার্টমেন্ট আছে, যারা নানান রকম সরকারের উন্নয়ন কাজে যুক্ত আছে, যাদের প্রচুর কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা বরাদ্দ থাকে, সেই বরাদ্দ যে শীর্ষ পদে যারা থাকে তারা কি স্বচ্ছতার সাথে কাজ করছে, সেখানে কি জবাবদিহিতা আছে? সেখানে নিশ্চয়ই সেখানে ঘাটতি আছে বলেই কিন্তু আজকে দুর্নীতি এইরকম একটি মহোৎসব। সেই মহোৎসবের মধ্যেই কিন্তু ড্রাইভার, মালি, পিয়ন, দারোয়ান অনেকেই কিন্তু
টাকার মালিক হচ্ছে এবং সেগুলো যখন নাকি ধরা পড়ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমরা হাস্যরসের মধ্য দিয়ে বিষয়টি কিন্তু আমরা মূল জায়গা থেকে কিন্তু দৃষ্টিটা সরাচ্ছি। সুতরাং আমি অনুরোধ করব যে বর্তমান যেই ঘটনাটি ঘটেছে, উদ্ঘাটিত হয়েছে ড্রাইভার মালিকের মাধ্যমে, এটির দুর্নীতির অনেক যে শেকড়, সেই শেকড়ে আমাদেরকে আঘাত করতে হবে। সেখানে যদি আমরা আঘাত না করতে পারি তাহলে আমরা কিন্তু এই ধরনের অসংখ্য ড্রাইভার মালিকের মতন কিন্তু অসংখ্য চরিত্র আমরা এখন পাচ্ছি, ভবিষ্যতেও পেতে থাকব। সুতরাং দুর্নীতির শেকড়ে আমাদের আঘাত করতে হবে, তাহলে এই দুর্নীতির মহোৎসব থেকে আমাদের মুক্তি নেই। দর্শক,